Namaste everybody. Good morning, my favorite colleagues and my beloved students. Today is 14th November, birth anniversary of our first Prime Minister Jawaharlal Nehru. Jawaharlal Nehru, also known as Chachaji, was very fond of children. After he died in 1964, this day is celebrated as Children's Day. The pandemic has already taken a heavy toll in the nation's mental health. Students have been suffering a lot. So, we are trying to arrange some frolic and fun for you. As offline celebration is not feasible at this moment, we have arranged for a virtual program. I am sure you will enjoy this program. I also have a small gift for you. I wrote a Bengali poem for you. Shishu Divas. Ajke Nehru Jonmodin. মোদে পরম খুশির দিন, বছর বছর এই দিনেতে মাতি সবাই আনন্দেতে, করোনা এসে কেড়ে নিল আমাদের সব আনন্দগুলো, শুধু আমরা মাতবো মজায় আন্তর্জালের সহায়তায়, নাচ গান আর হরেক মজা, মনে আনন্দে শিশু সাজা, নেইকো পড়া শুধুই খেলা, শিশু দিবসে মজার মেলা, কেউ বা দুষ্টু কেউ বা শান্ত কেউ বা একটু বেশি অশান্ত, তবুও ওরা গর্ব আমাদের, কেউ শিক্ষক কেউ বা ডাক্তার, কেউ হয়তো হয়নি কেউ কেটা, হয়েছে কিন্তু ভালো মানুষ একটা। আজকের এই শুভ দিনে কামনা করি মোরে প্রাণে, ছাত্র ছাত্রী যত আছো সকলে, ভবিষ্যৎ হোক সবার উজ্জ্বল, পরে যারা সব টুবলে মরণে, কৃতি যশে স্কুলকে ভরাক সম্মানে। আর শিশু দিবস আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং ভবিষ্যতে তোমরা যাতে আরো বড় হয়ে ওঠো তার জন্য শুভকামনা রইল। গুড মর্নিং টু মাই রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাম, মাই অল কলিগস অ্যান্ড অল মাই ডিয়ার স্টুডেন্টস, ফার্স্ট আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি চিলড্রেন্স ডে। টুডে ইজ 14th নভেম্বর, দিস ডে ইজ সেলিব্রেটেড অ্যাজ চিলড্রেন্স ডে অল ওভার ইন্ডিয়া। 14th November is the birth anniversary of Pandit Jawaharlal Nehru. Pandit Nehru was the first Prime Minister of India. Pandit Nehru had great love and affection towards children. He compared children with birds or flowers. Hence, his birthday is celebrated as Children's Day. Children fondly called him Chacha Nehru. Nehru always said that children are the future of the nation. Children's Day is a very happy day for children. This day is a great day to take forward Nehru's dream in the education of the children. With this, I conclude my speech. Have a great day. আমি তোমাদের একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম হলো ছোট্ট জীবন, আর লেখিকা হলেন অমৃতা দে। ছোট্ট মোধের মাথা বটে, মগজ মোটেও ছোট্ট নয়, চক্ষু দুটি ছোট হলেও দৃষ্টি কিন্তু সুদূরে ধায়, বিশ্বকোষের জ্ঞান ভাণ্ডার বয়ে চলি ছোট্ট পিঠে, বড়দেরও হারাতে পারি যদি ছোট্ট মুখে বুলি ফোটে, রামধনু রঙে আকাশ গড়ি স্বপ্ন মেঘের তুলি দিয়ে, অজানারে জানতে চেয়ে ছুটছে এমন টগবগিয়ে,
বিশ্বকে মোরা ধরতে পারি, ছোট্ট হাতে ছোট্ট মুঠোয় মানব জাতিরে বাঁধতে পারি, ভালোবাসার সূক্ষ্ম সুতো ভবিষ্যতের গর্ব মোরা অবহেলার যোগ্য নয়, ছোট্ট দুপায় ইচ্ছে হলে করতে পারি বিশ্ব জয়। নমস্কার। তোমার ছেনুর চিঠি এই এলো, না পড়ো পড়ো, মেয়ে আমার গিন্নি পানায় দর লিখছে তোমায়, পত্র লেখার সময় পায় না মোটে, ব্যস্ত থাকি খোকার কাজের চোটে, প্রকাণ্ড এই লম্বা চিঠির তিনটি পাঠা জুড়ে পাঠিয়েছে তার ছেলের কথাই মুড়ে, আড়াই মাসের বাচ্চা সবে ফরমাসি তার কত, বলছে পুজোয় দিও পোশাক রাজার মতো, পামসু জুতো ঢাকায় ধুতি পাঞ্জাবিও চাই, সিল্কের সুর সঙ্গে কলার টাই, ছোট্ট মাপের রুমাল মোজা গেঞ্জিও দরকার, সোনার বোতাম নইলে অচল তার, পাগলি মেয়ের বায়নাকার ঠিক ঠিকানা নেই, যা খুশি তার সব চেয়েছে, সেইটুকু সেই ছেন্টু এখন মা হলো আজ নিজে, সজা খুশি ভাবলে আমার অবাক লাগে কি যে, ছোট্ট ঠেলা গাড়ির ওপর একরত্তি মেয়ে, হাসতে শুয়ে পিটপিটে চোখছে, নিটোল নিটোল হাত পা ছিল নরম ননির বাড়া, দুধ খেত না ফিডিং বোতল ছাড়া, ছেন্টু আমার পেটে যখন ছিলেন উদয়পুরে, বাংলা থেকে হাজার মাইল দূরে, নানান রকম জল্পডাসে প্রসবর আগে, সেসব স্মৃতি এখন ভালোই লাগে, কিচ্ছু খাওয়ার স্বাদ ছিল না, ঘুরত কেবল মাথা, লাগতো ভালো শুকতে লেবুর পাতা, দশ মাস সেই কষ্ট পাওয়া, গেছিল পা হাত ফুলে, মা হব তো তাই সবই ছিলেন ভুলে, দুঃখ সুখের কতই কথা পড়ছে আজ মনে, নারী ছেড়া নিজের বুকের ধনে চিরদিনের মতন দিচ্ছি বিলিয়ে পরের ঘরে, ভাবলে যেন মনটা হু হু করে। Thank you.
morning to the principal ma'am, respected teachers, and my dear students. We all are very glad and gathered here to celebrate Children's Day. At this auspicious occasion, I would like to speak on Children's Day. Children become the happiness of the society and home, as well as future of the country. We cannot ignore their involvement and contribution in the life of parents, teachers, and other related people all through the life. Children are liked by everyone, and without children, life becomes very boring and upset. They are blessed by the God and conquer our hearts with their beautiful smiles, innocent activities, and smile. So, in a short, let me conclude my speech like this. Be wild, be a child. Jump, play, and take a ride. Smile wide, keep your phone aside. Give the kids your precious time. Give them wings, let them soar. As little, they want to be very long. Have fun, enjoy their day. Have them have it in their own way. Thank you. বুলবুল পাখি ময়নাচিয়ে আয়না জানা গান শুনিয়ে বুলবুল পাখি ময়নাচিয়ে আয়না জানা গান শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর তান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর তান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাচিয়ে आदरणीय प्रधानाचार्य और मेरे सभी सहकर्मियों को मेरा प्रणाम। मेरे प्यारे बच्चों को बाल दिवस की हार्दिक शुभकामनाएं। आज मैंने ये यूनिफॉर्म पहना है, ये भी आज के दिन को समर्पित है, क्योंकि हम सभी अपने जीवन में कभी ना कभी कोई ना कोई यूनिफॉर्म पहनते हैं और ये हमारी पहचान बनाता है। ये यूनिफॉर्म सिर्फ हमसे जुड़ा नहीं होता है, ये हमारे स्कूल से जुड़ा होता है, हमारे विद्यालय और हमारी एक साथ पहचान को एक बंद करता है। आज के इस शुभ मौके पर आप सभी के लिए एक छोटी सी कविता मेरी तरफ से। नन्हे नन्हे कदमों से नई उमंगें लाता है, नन्हे नन्हे कदमों से नई उमंगें लाता है, और कंधे पे बस्ता थामे विद्यालय चला आता है। गले में बोतल डालकर और चेहरे पे मुस्कान लेकर पूरे विद्यालय के प्रांगण को खुशी से महकाता है। इठलाते हुए थिरकते हुए अपने कदम आगे बढ़ाता है, अपनी कक्षा की तरफ बढ़ता चला जाता है और प्रार्थना कर नई ऊर्जा लेकर और विद्यालय में शिक्षा का भी पाठ पढ़ाता है। धन्यवाद। आप सभी अपने जीवन में बहुत उन्नति कीजिए, आगे बढ़िए और स्कूल के नाम को भी बहुत आगे बढ़ाइए। गुड मॉर्निंग, हेलो, टुडे आई एम इमिटेटिंग यू। गुड मॉर्निंग मैम, गुड आफ्टरनून मैम। मिस हो गए, আমি কি এখন লেট করব? আমি আজকে ম্যাম, আজকে আমি আপনাকে একটা ভিডিও দেখাবো। ভিডিওটা কিন্তু আমি নিজে বানিয়েছি ম্যাম, আমি আজকে এটা নিজে তৈরি করেছি। ইয়েস ম্যাম, মিস বলছি এটা কি এখানে ফুল স্টপ দেব না এখানে কমা দেব? ওকে মিস। গুড মর্নিং মিস, মিস আই হ্যাভ কমপ্লিটেড। মিস হয়ে গেছে, মিস একটা ভিডিও পাঠিয়েছি আপনাকে, দেখুন তো কেমন হয়েছে। গুড মর্নিং মিস, কেমন আছেন, ভালো আছেন তো? ওকে মিস,
मिस, मेरा हो गया मिस। मॉर्निंग मैम। अरे रे 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 अमर छे रे 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 घनो साबुन धारा जेमन बांधन हारा घनो साबुन धारा जेमन बांधन हारा बादल बतास मन डाका ताका सुनते फेरे हरे रे 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 अमर छे रे 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 हरे रे 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 अमर डाक बिधुरे के रे दानलीर नाचन जेमन सकल बांधन छे रे हरे रे 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 अमर डाक बिधुरे के रे दानलीर नाचन जेमन सकल बांधन के रे बज्र जेमन बेगे गर्जे झड़ीर मेघे बज्र जेमन बेगे गर्जे झड़ीर मेघे অট্টহাস্যে সকল বিঘ্ন সকল বিঘ্ন ছেড়ে হারে রে 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 আমায় ছেড়ে রে রে রে। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড রেসপেক্টেড টিচার্স অ্যান্ড আদার ডিগনিটারিজ, টুডে উই আর সেলিব্রেটিং দি ডে অ্যাজ চিলড্রেন্স ডে ডিউ টু দি অকেশন অফ দি বার্থডে অফ আর ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু। উই কমেমোরেট দিস ডে অ্যাজ চিলড্রেন্স ডে বিকজ পণ্ডিত নেহরু, অলসো রিনাউন্ড অ্যাজ চাচা নেহরু, was very fond of children and rose flower. To make the occasion, we organized fete in many schools of India. In the fete, food stalls are put up and some games are organized with provision of coupons. Thank you. Good morning everybody. Aaj 14 November Shishu Divas. Bochore ei ekta din kei Shishu Divas hisebe dhara hoy thiki, kintu amader kache সবকটা দিনই তোমরা সমান আদরের, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তাই আজকের এই দিনে আমি চাই তোমরা বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে ওঠো। হ্যাপি চিলড্রেন্স ডে টু অল অফ মাই ডিয়ারেস্ট স্টুডেন্ট। আই এম শুভশ্রী মল্লিক, এক্স টিচার অফ হুগলি মডার্ন স্কুল। আই হ্যাভ গিভেন দ্য অপরচুনিটি টু স্পিক সামথিং অন চিলড্রেন্স ডে which we are going to celebrate tomorrow. According to me, children are the gift of God. God has created children on this earth. As children grows up, the innocence which is present inside them also grows accordingly. When a child takes birth in the mother's laps, he or she is pure and innocent. If God has not created children, then this place would not be a living place. But however, in this present scenario, when we are finding that, or when we are actually seeing that most of the children are locked down in their own houses, away from the school, basically they are away from the daily habits which they used to enjoy when they were in school, children actually feel very frustrated, and it's a time to give them some happiness on this particular day. So on behalf of myself, I just want to say that children are basically the fruits of God, and if these children are properly trained and nurtured by their respective parents or their elders, they will surely bring some productive product in the near future. And in this present scenario where we are all seeing that because of corona, most of the people are inside their house, they are having online classes away from the daily phase, rather not daily phase actually, the enjoyment which they used to have in the school, the different breaks, they are actually in a very awkward situation which only the parents can feel. So I would just want to say a small line that every person has a child within himself or herself,
It's the perspective of how the parents will help that person or help that individual to grow in their own terms. Thank you. Dear students, I am Shomshora Miss, wishing you a happy Children's Day. I would like to present a drawing. Hope you will like it. আজ শিশু দিবস, জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে আমরা এই শিশু দিবস পালন করি। স্কুলে থাকলে তোমরা নিশ্চয়ই সবাই জানো আমরা অনেক আনন্দ মজা করে দিনটাকে পালন করি, কবিতা গল্প গান সব কিছু করা হয়, কিন্তু ভার্চুয়ালি সেইভাবে তো আর আমরা করতে পারছি না। তাই যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি তোমাদের একটু আনন্দ দেওয়ার। তো প্রিন্সিপাল ম্যামের পারমিশন নিয়ে আমি আজকে একটা তাসের ম্যাজিক দেখাচ্ছি, দেখো তোমাদের যদি ভালো লাগে। এক দেশে চারটি রাজা ছিলেন। তো তোমরা নিশ্চয়ই সবাই কার্ডস জানো, কার্ডসে কি কি থাকে সেটা জানো। এরকম চারটে কার্ড, কে লেখা এই চারটে কার্ড থাকে, চার রকমের চারটে কে থাকে নিশ্চয়ই জানো। এটা একটা, এটা একটা, আর এটা একটা, তাই তো? তো এই চার রাজা মিলে ঠিক করলো যে কোথাও একটা বেড়াতে যাবে, তো ভালো কথা। তারা একটা সমুদ্রের ধারে, খুব সুন্দর একটা সমুদ্রের ধারে বেড়াতে গেছে। তো শুধু কি চার রাজা যাবে নাকি, সঙ্গে সঙ্গে তো তাদের রানীরাও বায়না করেছে যাবে। তো এবার রাজা, তো রাজারা সঙ্গে তো কিছু টাকা পয়সা নিয়ে যাবে, বেড়াতে গেলে তো কিছু খরচ টরচ হয়। তো ধরে নিলাম তারা সবাই 10 টাকা করে নিয়ে যাচ্ছে, 10 টাকাই বলো, 10,000 টাকাই বলো, 10 লাখই বলো, চাই হোক এটা নিয়ে যাচ্ছে। তোমরা ওখান থেকে ভালোভাবে দেখতে পাচ্ছ না সেটা আমি বুঝতে পারছি, আমি পরে পুরো জিনিসটা তোমাদের ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো। এবার তাদের সঙ্গে তাদের চার রানীও যাচ্ছে বেড়াতে। এবার রানীরা কি শুধু যাবে নাকি, রানীদের তো কিছু টাকা পয়সা দরকার, তারা নিজেরা তো কিছু খরচাপাতি করবে, প্রচুর কেনাকাটি করবে তো নাকি, আমরা তো সবাই করি। তো রানীরাও কিছু টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তারা কি করছে, তারা সঙ্গে 8 টাকা নিয়ে যাচ্ছে। এবার রাজা রানীর ব্যাপার, তো রাজা রানীকে নিজেরা গিয়ে একা একা কাজ করবে নাকি, তাদের তো সেখানেও চাকর বাকর দরকার হয়, তারা সেখানে নিজেদের 4টে করে চাকর নিয়ে যাচ্ছে একটা একটা করে। চাকরদেরও কিছু কেনাকাটির দরকার হয়, তাই রাজা একটু দয়া করে তাদেরকে একটু হাত খরচ দিয়েছে। কত হাত খরচ আর দিয়েছে, 6 টাকা, ঠিক আছে। এবার ব্যাপারটা কিরকম হলো তোমরা একটু দেখে নাও। এই হচ্ছে সাজানোটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। তো এরা এরকম একটা ফ্যামিলিতে 3টে করে লোক, মানে রাজা রানী আর তার চাকর, এরকম 4টে ফ্যামিলি সমুদ্রের ধারে বেড়াতে যাচ্ছে। তো এবার কি বললাম, সমুদ্রের ধারে, এবার তারা বিচে বসে একসঙ্গে সবাই মজা করছে। তো কি করছি আমি, একটা ফ্যামিলিকে পুরো একসঙ্গে করলাম,
একসঙ্গে করে এখানে রেখে দিচ্ছি। এই যে রাখলাম। আবার অন্য যে ফ্যামিলিটা ছিল তাকেও আমি এরকম একসঙ্গে করলাম, একসঙ্গে করে এদেরকে রেখে দিলাম। এরকম চারটে ফ্যামিলি, এদেরকেও একসঙ্গে করছি, একসঙ্গে করে এখানে রেখে দিলাম। এরা বসে বসে সবাই একসঙ্গে এনজয় করছে, বিচে গল্প করছে, খাওয়া দাওয়া করছে, বিচে আমরা গিয়ে যা করি আর কি। রাজা হয়েছে তো কী হয়েছে, তারাও তো ওইরকমই আমাদের মতন এনজয় করতে পছন্দ করে। তো এরা সবাই এখানে একসঙ্গে বসে আছে, এই দেখো। তো এবার সমুদ্রের ধার, তো এখানে যেরকম সেই আমফান হয়েছিল না, তো এবার হঠাৎ করে সমুদ্রের ধারে ওই রকম আমফানের মতন ঝড় উঠেছে। তো ঝড় উঠলে কী হবে, এবার ঝড় উঠলে যেটা হচ্ছে, এরা সবাই নিজেরা এরমভাবে নির্মিত, এবার কী হবে, এরা তো সব ওলট পালট হয়ে গেল। তাহলে এবার দেশে ফিরবে কী করে, এই রাজা ওই রানীকে নিয়ে ফিরবে, তার চাকর অন্য জায়গায় চলে যাবে, এরম তো হতে পারে না। তাহলে ওদেরকে আমাকে এক করে দিতে হবে, মানে ফ্যামিলিটাকে তো পুরো মিলিয়ে দিতে হবে, টাকা পয়সাগুলোও সব এদিক ওদিক হয়ে গেছে। ফ্যামিলিটাকে দেখি আমি পারি যদি মিলিয়ে দিতে, চারটে ফ্যামিলিকে আলাদা করতে হবে তো আমাকে। তোমরা দেখতে পাচ্ছ ছটা তাস আমি পরপর এরমভাবে রাখলাম, পরপর এরমভাবে ছটা তাস আমি রেখে যাচ্ছি। সামনাসামনি ম্যাজিক দেখতে বেশি মজা, ভার্চুয়ালি ম্যাজিকটা ভালো হয় না রে, কি করবো বল, স্কুলটা খুললে কত ভালো হয়। দেখতে পাচ্ছ সবাই কিরকম ভাবে সাজিয়েছি আমি, এইবার দেখো কি হয়। এসছে এসছে সবাই একসঙ্গে, দেখো সবাই একসঙ্গে এসছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই, আশা করছি দেখো এসছে। গোলাম বেরিয়েছে, আট বেরিয়েছে, ছয় টাকা বেরিয়েছে, দশ টাকাও বেরিয়ে গেল, আর বাকি শুধু রানী, তাই তো। দেখো এবার সবাই আলাদা আলাদা হয়ে গেছে, এখান থেকে যে যার জিনিস খুঁজে নিয়ে আর ঝড়ের মধ্যে থাকবে না, বাড়ি চলে যাবে। ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শিশু দিবসের শুভেচ্ছা, তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থেকো, জীবনের সমস্ত স্বপ্ন তোমাদের পূর্ণ হোক। আমি জানি তোমাদের প্রত্যেকের ভিতরে প্রচুর প্রচুর ক্ষমতা রয়েছে, তোমরা প্রত্যেকেই জীবনে প্রতিষ্ঠিত হবে এবং আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ তোমাদের গড়ে উঠবে। নিজেদের জীবনে যারা গুরুজন আছে, বাবা মা সবাইকে জীবনের পাথেয় করে ঠিক ভুল সেগুলো বিচার করে, সমাজের সমস্ত প্রলোভন উপেক্ষা করে এবং সমস্ত প্রতিবন্ধকতাকে এড়িয়ে তোমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক, আমার দিক থেকে এইটাই তোমাদের জন্য প্রার্থনা রইল। অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি চিলড্রেন্স ডে।
पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। हे देखो देखो क्या वो पेड़ है, चादर ओढ़े या खड़ा कोई। बारिश है या आसमान ने छोड़ दिए हैं नल खुले कहीं। हम जैसे देखे ये जहां है वैसा ही, जैसी नजर अपनी खुल के सोचे आओ, पंख तरा फैलाओ, रंग नए बिखराओ, चलो 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 नए ख्वाब बुन ले। मस्ती में डोले, बम बम बोले, मस्ती में तू डोले।